পশ্চিমবঙ্গের বিধানসভা ভারত মাতা সহ আমাদের দুই বীর দুই যোদ্ধা শান্তিপূর্ণ উপায়ে আমাদের এটা একটা বড় জয়। নিজ ধর্মের প্রতি আস্থাশীল হন, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। দাদা, প্রশাসনের জন্য যদি কোনো বাধা আসে 22 তারিখ, যদি প্রশাসন না, এগুলো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের মধ্যেও বিধর্মী লোকের সংখ্যা অনেক কম আছে। বিধর্মী আমি শুধু বলবো না, এই যে তথাকথিত সেকুলারিজম, যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায়, বোঝা যায়, কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু, নামটা ব্যানার্জি, কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মাঝে হিন্দুদেরকে দাবাই করা। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, রামনবমী শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসক, সকলের মুখ্যমন্ত্রী, 10.5 কোটি জনগণের, তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এরা সব বজরং দল, হনুমানের পার্টি, এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে, এরা মুসলিম এলাকায় যেন না ঢুকে, এরা দাঙ্গাবাজ। এটা কোনো মুসলিম বলেনি, এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি। তা ব্যানার্জি পদবি হলেই হিন্দু হওয়া যায় না। যেমন বিকাশ ভট্টাচার্যের পদবি ভট্টাচার্য, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায়, গরু খেয়েছে, আমরা গোমাতাকে পুজো করি, গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন। স্বাভাবিকভাবে আপনি দেখলেন পিএম বস্তি, বিছড়া এবং ডালখোলাতে কি সমস্যা তৈরি হল, আধা সেনা নামলো, এনআইএ তদন্ত হলো। অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি। এখানে বিশ্বনবী দিবস ওনাদের একটা প্রোগ্রাম, ওনাদের পয়গম্বরের প্রোগ্রাম, সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো, একটাও সমস্যা হয়নি কেন? না, আমরা সমস্যা করতে চাই না, ওদের মধ্যে হয়তো অনেকে চান না, কিন্তু প্রশাসক নিজে তার ভোট ব্যাংকের জন্য যদি এই রাজনীতি করেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে জানেন মুখ্যমন্ত্রী, ভারত চীন যুদ্ধের সময় যুদ্ধে পর্যন্ত স্বয়ংসেবকরা কাজ করেছে। কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে, আমি নিজে গেছি উড়িষ্যা, স্বয়ংসেবকরা 650 বোতল রক্ত এক রাত্রে দিয়েছে আহতদের। স্বয়ংসেবকরা কি কাজ করে সে সম্পর্কে যাদের ধারণা নেই তারাই এসব কথাবার্তা। আমাদের মন্দির উদ্বোধন কবে হচ্ছে? ওটা কি মাস? আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শিখাতে হবে না, উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বের হন, দেবী পক্ষ হচ্ছে পিতৃপক্ষ, পিতৃপক্ষে বের হন, পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না, পিতৃপক্ষে বাবা মা দা যারা গত হন লোক গিয়ে গয়াতে পিণ্ডদান করেন, কেস মুন্ডন করেন। আমি তফাৎটা বুঝিয়ে দিলাম, এই মন্দিরটা হচ্ছে আপনারা আমার সকলের নিধিতে, হিন্দুরা অর্থ দিয়েছে 10 টাকা 50 টাকা, বিশ্ব হিন্দু পরিষদ সংগ্রহ করেছে, মন্দির হয়েছে আমাদের অর্থে। আর দীঘাতে যেটা হচ্ছে 180 কোটি টাকা দিয়ে সরকারি টাকায়, তার নাম হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না, প্রভু শ্রী রামচন্দ্র কালচারাল সেন্টার, সেখানে কি পুজো করা যাবে? মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র, দুটোর মধ্যে তফাৎ আছে।
এই রাজ্যে কেউ কেউ দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়। কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম নয়। ভারত মাতা সহ আমাদের দুই বীর দুই যোদ্ধা পৌঁছে দেওয়া যায়, তার জন্য রাম ভক্তরা রাম সেনারা বাড়ি বাড়ি যাচ্ছে হলদি চাল এবং আমন্ত্রণ পত্র রাম মন্দিরের রিপ্লিকা নিয়ে। আমরাও যেখানে যেখানে মঠ মন্দির তারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছে, আমরাও সেখানে গিয়ে জনগণকে আবেদন করছি যে আপনারা এগুলো পালন করুন। 500 বছরের পরে শান্তিপূর্ণ উপায়ে আমাদের এটা একটা বড় জয়। নিজ ধর্মের প্রতি আস্থাশীল হন, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। দাদা, প্রশাসনের জন্য যদি কোনো বাধা আসে 22 তারিখ, যদি প্রশাসন না, এগুলো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের মধ্যেও বিধর্মী লোকের সংখ্যা অনেক কম আছে। বিধর্মী আমি শুধু বলবো না, এই যে তথাকথিত সেকুলারিজম, যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায়, বোঝা যায়, কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু, নামটা ব্যানার্জি, কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মাঝে হিন্দুদেরকে দাবাই করা। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, রামনবমী শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসক, সকলের মুখ্যমন্ত্রী, 10.5 কোটি জনগণের, তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এরা সব বজরং দল, হনুমানের পার্টি, এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে, এরা মুসলিম এলাকায় যেন না ঢুকে, এরা দাঙ্গাবাজ। এটা কোনো মুসলিম বলেনি, এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি। তা ব্যানার্জি পদবি হলেই হিন্দু হওয়া যায় না, যেমন বিকাশ ভট্টাচার্যের পদবি ভট্টাচার্য, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায়, গরু খেয়েছে, আমরা গোমাতাকে পুজো করি, গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন। স্বাভাবিকভাবে আপনি দেখলেন পিএম বস্তি, বিছড়া এবং ডালখোলাতে কি সমস্যা তৈরি হল, আধা সেনা নামলো, এনআইএ তদন্ত হলো, অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি।